আসসালামু আলাইকুম আলা ওরমতুল্লাহমাদুসল্লা আম্মা আম্মাবাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত বন্ধুগণ একজন দিনী ভাই আমাকে একটি প্রশ্ন করেছেন যে ভাই টুপি মাথায় দিয়ে টয়লেটে প্রবেশ করা যাবে কি না টয়লেটে যাওয়া যাবে কি না তো সম্মানিত বন্ধুগণ বিষয়টি খুব সাধারণ এবং খুব সহজ বিষয় এটা যারা জানে না তাদের কাছে এই বিষয়টাই অনেক কঠিন তো যার কারণে হয়তো ভাই আমাকে প্রশ্নটি করেছেন সম্মায়িত ভাই আমি আপনাকে বলবো যে টয়লেটে যাওয়ার যে সমস্ত আদব আছে স্তিনজায় যাওয়ার যে সমস্ত আদব আছে সেই সমস্ত আদবের মধ্যে এই মাথা ঢাকিয়ে রাখাও কিন্তু একটি আদব তো আপনি যখন টয়লেটে যাবেন অথবা প্রসাবখানায় যাবেন তখন আপনার মাথায় টুপি থাকতে হবে অথবা কাপড় থাকতে হবে যারা পুরুষ মানুষ যারা ছেলে মানুষ তারা টুপি মাথায় রাখবে অথবা রুমাল মাথায় রাখবে আর যারা মহিলা মানুষ তারা মাথায় কাপড় রাখবে রাখার পরে টয়লেটে বা প্রসাবখানায় যাবে টুপি পরা যেহেতু রাসুলসল্লাহ আলহি ওয়াসাল্লামের সুনত তাই টুপি পরে টয়লেটে যাওয়াকে অনেকেই অপছন্দ করেন বা মনে করেন যে হয়তো বা যাওয়া যাবে না এই ধারণাটি পরিপূর্ণ ভুল কারণ টুপি মাথায় দিয়ে টয়লেটে বা প্রসাবখানায় যাওয়াই হলো উত্তম এবং ভালো কাজ এবং এটাই হলো আদব আর ওলামাই কেরামগণ বলেন যে টুপি ছাড়া যদি কেউ টয়লেটে প্রবেশ করে বা মহিলারা যদি মাথায় কোনো প্রকার কাপড় না দিয়ে যদি টয়লেটে প্রবেশ করে তাহলে তার জ্ঞান লোপ পায় তার জ্ঞান কমে যায় তার জ্ঞান হারিয়ে যায় এজন্য সম্মানিত বন্ধুগণ টয়লেট প্রসাবখানার আদব রক্ষার্থে অবশ্যই আমরা টুপি মাথায় দিয়ে অথবা কাপড় মাথায় দিয়ে আমরা টয়লেটে প্রবেশ করব মাথা ঢেকে রাখবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সঠিকটা বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওসালাম আলাইকুম অবরাকাতু।